আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কলার যে ফুল হয় ওই ফুলটা রান্না করে কিভাবে আমরা ঘরে রান্না করি ওইটা করে দেখাবো। এটা অনেকে হয়তো জানে না, এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। যারা নতুন তাদের হয়তো উপকার হতে পারে। অনেক সময় দোকানে আমরা দেখি অনেক কিছু এরকম দেখি, কিন্তু মানে কিনতে মনে চায় কিন্তু রান্না করতে পারি না, এই জন্য আমরা তো অনেক সময় ইগনোর করে আসি। কিন্তু এটা এই জন্য আমি আসলে আপনাদেরকে দেখাতে বিঘিনি, মানে যারা নতুন তাদের জন্যই আসলে আমি চেষ্টা করতেছি যেগুলো দেখাতে। তো এই দেখেন কিভাবে ক্লিন করে নিতে হয়। মা দেখাচ্ছে ভি মিডলের যে একটা থাকে, মানে একটা শক্ত থাকে, ওইটা বের করে ফেলতে হয়। আর কলার এই ফুলটাকে আপনারা এই যে পাতা যেটা দেখতেছেন রেড কালারের, ওইটা পাটে পাটে খোলা যায়। তো আমি এভাবে করে যতটুক পর্যন্ত নেওয়া নিয়ে তারপরে এখন এই যে মিডলের যেটা, এটা এত সফট থাকে এটা দরকার হয় না এভাবে ক্লিন করতে, এটা এভাবে করে কেটে নিলেই চলে। তো আমি আসলে আপনাদেরকে এই জন্যই পাটে পাটে করে দেখাচ্ছি যেন সবার একটু বুঝতে সুবিধা হয়, এটাই আসলে। তো এভাবে করে কেটে কিন্তু আমি ওয়াশ করে এটা বয়েল দিয়ে দিব। বয়েল করে আমি বয়েলের ভিতরে আমি একটু মানে হলুদ দিব, একটু লবণ দিব, দিয়ে কিন্তু আমি বয়েল করব এখানে। এটা এখানে আমি কোনো তেল এখন আপাতত ইউজ করব না, কারণ প্রয়োজন নেই। তা এতো আমি এখন এটা বয়েল করার পরে যে দেখলাম যে না, আমার একটু হলুদ কম হয়েছে, এই জন্য আমি আরেকটু হলুদ দিছি। আরেকটু হলুদ দিয়ে আমি ভালো মতো এটা মানে সিদ্ধ করে একদম ভালো করে সিদ্ধ করতে হবে। করে তারপরে আমি পানিটা ঝরে ফেলে দিব। আমি একটা ক্যালেন্ডারে নিয়ে নিচ্ছি, তারপরে আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিব। আর আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি সব কিছু বেটে বেটে দিছি, একদম হাতে পিষে মানে হাত দিয়ে বাটছি পাটাতে, কারণ আমি আজকে শুধু ব্লেন্ড করছি এটা এখানে। আর সব কিছু ফ্রেশ একদম বেটে দিছি, আদা রসুন, তারপরে প্রন ইউজ করছি আমি এখানে। আমি পুরো এক প্যাকেট প্রন ইউজ করছি, ওই প্রনগুলি মাঝারি সাইজের ছিল। ওই প্রনটা আমি পাটাতে পিষে নিছি, সামান্য হালকা পিষে নিছি, অত মানে একদম পুরা মাস করি নাই, যার কারণে আমি আসলে আজকে পাটাতে পিষছি। কারণ ব্লেন্ডারে দিলে একটা পুরাই একদম নরম হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে, এই জন্য আমি সেটা করি নাই। আমি আড়া ভাঙ্গা করে দিছি পাটাতে, তারপর পেঁয়াজও বেটে দিছি, আদা রসুনও বেটে দিছি, নারকেল যেটা মেন জিনিস নারকেল, এটাই আসলে আপনাদের পুরো স্বাদটা চেঞ্জ করে দিবে। আমি নারকেলটাও কিন্তু একদম এটা ফ্রেশ নারকেল আমি এনে কোরানি দিয়ে কোরাইয়ে তারপরে কিন্তু বাটাতে পাশ পেটে নিছি। এটা বাটাতে বাটার মানে বাটাতে বাটার পরে আমি এখন এত দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটার পর একটা সব কিছু দিয়ে দিচ্ছি এখানে। পুরা মানে এক কাপ পরিমাণ পেঁয়াজ আছে, পুরো বড় একটা পেঁয়াজ এখানে, এটা দেশি পেঁয়াজ। তো আমি একটু পেঁয়াজের গন্ধটা ছড়ানোর জন্য আমি একটু আগে তেলে দিছি, তারপর আদা রসুন পুরো এখানে মিক্স করা, এক টেবিল চামচ আছে আদা রসুন মিক্স করে এক টেবিল চামচ। তারপরে আমি দিব এখানে একটু লবণ দিয়ে আমি এটা ভালো মতো কষিয়ে নিব, কারণ আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভারের গন্ধ থাকে ওইটা চলে যেতে হবে। তো আমি সাথে আর চিন্তা করলাম যে টমেটোটাও দিয়ে দিই, একসাথেই নরম হয়ে যাবে, কারণ সব কিছুই তো বেটে দিছি, শুধু টমেটোটা একটু আস্তে রাখছি যেন দেখতে সুন্দর লাগে। এটা আর আমি আজকে সিদ্ধ করে দিই নাই বা বেটে দিই নাই। তো আমি এগুলো একটু কাঁচা ভাবটা সরানোর পরে কিন্তু আমি ধনিয়া দিয়ে দিচ্ছি আগে, ধনিয়া, তারপরে হলুদ, মরিচ, তারপরে জিরা, এগুলি সব আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন, কারণ কেউ হয়তো স্ট্রং পছন্দ করে, অনেকেও হয়তো স্পাইসি, কেউ হয়তো করে না, এই জন্য মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি একটু ঝাল করতেছি যার কারণে আমার এটাতে আমি একটু মরিচ বেশি দিব। তো আমি একটু হলুদ দিছি, হলুদ এত বেশি দিব না, কারণ আমি সিদ্ধ হতে কিন্তু হলুদ দেওয়া হয়েছে, যার কারণে আমি এখন হলুদের পরিমাণটা একটু সামান্য দিব কম। যা এই তো আমার সব দেওয়া হয়ে যাচ্ছে। আমি এখানে আজকে এলাচির যে মানে ইয়েটা থাকে ওইটা আমি গুঁড়া করে নিছি ব্লেন্ডারে। আমি এলাচির পাউডার ইউজ করবো এখানে আজকে। আমি মাঝে মধ্যে এগুলো করে রাখি, কারণ আমি অনেক কিছুতে এটা ইউজ করি, অনেক সময় এলাচিটা দাঁতের নিচে পড়লে আমার ভালো লাগে না। তারপর আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম এখানে, শুধু দারচিনিটা দিই নাই আমি, দারচিনির ফ্লেভারটা তো পছন্দ করি না, যার কারণে আমি এটা দিই নাই, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এগুলো একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, কষিয়ে আমি বাকি মানে আমার যে কলার ফুলটা ব্লেন্ড করা আছে আমি ওইটা দিয়ে দিব। আমি সামান্য একটু নাটমেগও দিছি, মানে জয়ফল দিছি। তো এখন আমি
এই যে প্রনটা দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ প্রন আছে তো প্রনটা দেওয়ার পরে আমি কিন্তু একই সাথে আসলে সবকিছু আপনারা দিয়ে ফেলতে পারেন একটু ভালোমতো কষাতে হবে এই যে প্রনটাও আমি ভালোমতো মিক্স করে এটা কষিয়ে নিচ্ছি এখানে আমি আর তো মানে ওই যে কলার ফুলটা দেওয়ার পরে যে ব্লেন্ডারের ভিতরে যে লেগে থাকবে ওইটাতে যে আমি পানি দিব ওই সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব তো আমি এখন কলার দিয়ে দিচ্ছি কলাটা দিয়ে দিচ্ছি এটা মানে কেউ অনেকে আমি আবার শুনছি এটাকে অনেকে কলার থোরও বলে তা ওইটাও বলা যায় কলার ফুলও বলা যায় কোনো সমস্যা নেই তো এই তো আমি এখন এগুলো ভালো করে একসাথে করে মিক্স করে নিচ্ছি এটা যতক্ষণ পর্যন্ত দেখবেন আপনি নাড়াতে নাড়াতে দেখবেন একদম মানে ফ্রাই প্যানের থেকে উঠে চলে আসছে বরফির মতো এটা তখনই বুঝবেন যেটা হয়ে গেছে আমি একটু লিকুইড রাখবো না এটা একদম টানিয়ে ফেলবো আমি ড্রাই করে ফেলবো তো আমি ভালো মতো এগুলো মিক্স করে নিচ্ছি আজকে আমার ধনিয়া পাতা হয়েছে যে একদম মানে ফ্রোজেন আমি বিপদের জন্য রাখি সবসময় এভাবে ধনিয়া পাতা এনে ফ্রোজেন করে রাখি আমি একটু টালা জিরার গুঁড়ো দিছি সব কিছু দিয়ে ভালোমতো মিক্স করে নেব এই যে আমি ফ্রোজেন আজকে ধনিয়া পাতা ইউজ করতেছি কারণ আমার বাসায় ফ্রেশটা ছিল না আজকে এই জন্যই আমি প্রায় সময় করে রাখি তা আমার এটা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়ে ফেলবো ঠিক আছে আমি আজকে আপনাদেরকে একটা সহজ পদ্ধতিতে কলার ফুল কিভাবে তৈরি করা যায় ওইটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ